দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখো পুরো একদম মানে আজকে আমরা পিঠে বানাচ্ছি। এই দেখি, আমার বলার আগে ও বলে দিচ্ছে সব। এই যে মা, মা মা আজকে আজকে পিঠে বানাচ্ছে। আজকে মা আজকে পিঠে বানাচ্ছে, জানি না এটা প্রথমবার ট্রাই করা হচ্ছে এইভাবে। এটা অনলাইনে কেনা হয়েছে এই জিনিসটা, তো জানি না কেমন হবে, তাও করে দেখা হচ্ছে প্রথমবার দিয়ে। তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যখন হয়ে যাবে জিনিসটা কেমন হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। রান্নাঘরে একেবারে তিনজনে চলে এসেছি, সাথে এই যে বাচ্চাটা এসছে, দেখো। আমার নাম শিলাজি দাস, আমি পিতাই সবাইকে। তো দেখো বন্ধুরা, এই যে উল্টে দেওয়া হচ্ছে, দেখো কি সুন্দর হয়েছে। একটু কাজ দিয়ে দেখাচ্ছি, ভেতরটা মনে হচ্ছে কাঁচা আছে, আর একটু হবে এই যে, আর একটু হোক বন্ধুরা। কেন এগুলোকে উল্টায় না, এগুলো এরকমই থাকে। চিট করে দিই, দেখাও চিট করে দিয়েছি, কাঁচা আছে ভেতরে যে। তো আবার ওইভাবেই রাখা হচ্ছে, হয়নি ঠিক মতো, হয়নি উল্টে দেখলাম, কারণ এগুলোকে আর উল্টে করে না, এগুলোকে এমনি করে না। বন্ধুরা এই যে উল্টে দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, আমি একটু উল্টে দিচ্ছি, তাহলে ওপারটা একটু সুন্দর দেখতে হবে আর খেতেও ভালো লাগবে। লাইক এটা ঝোলা গুড় দিয়ে বেশ ভালোই লাগবে খেতে। ঠিকই বলেছো, ঠিকই বলেছো। যখন খাবো আমরা তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর কিন্তু হয়েছে, দেখো বন্ধুরা আজকে কিন্তু ফার্স্ট করলাম, কেন সবে নামা হয়েছে এটা। আর আমাকে দেখো বাবুজি বলি, একদম রসগোল্লা রসে লাগে, ও সবই রকম আর রসগোল্লা। ওর কিন্তু খুব আগ্রহ, কিন্তু তাই না চলে এসেছে আমাদের সাথে, যেই শুনেছে এটা বানাবো সেই বলছে, কিন্তু আমি এখন যাব রান্না ঘরে তোমাদের সাথে। ও কিন্তু চলে এসেছে, দেখো বন্ধুরা এত মালা নেই কেন, এখন এই যে গোলা আছে, আরো কটা হবে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখো পুরো একদম মানে আমি অল্পই দুধ দিয়েছি, দিয়ে এই যে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, একটুখানি ফুটে নিই, তারপরে আমি গুড়টা দেবো। অটোমেটিক চালাকি পাটালিটা, গুড় বলতে পাটালি গুড়, আমি এই যে দুধে ভিজিয়ে রেখেছি, যদিও পাটালি গুড় আমার ভালো দুধ কাটবে না, তবুও আমি দুধের মধ্যে দিয়ে রেখেছি। আমি এবার পাটালি গুড়টা দেব, খেতে কিন্তু খুব ভালো হয়, আমার শাশুড়ি মা করতেন, আমরা কিন্তু খুব মজা করে খেতাম। আমিও তো ছোটবেলায় করছি, পুরো পাটের পুরোটা বক বক করছি, দাদাই হয় দাদার বাচ্চা, ও বক বক করে, ওই আরে দাদার বাচ্চা। এই দেখো আজকে পিঠে তৈরি হয়ে গেছে, প্লাস এই যে গুড় একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালোই হয়েছে, খুব ভালো লাগছে খেতে, এই প্রথম খাচ্ছি।